الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. صلى الله على سيدنا محمد وآله وصحبه. صلى الله على سيدنا محمد وآله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه. উপস্থিত হাজি উলিমিয়া সদাগর, জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে পবিত্র মুহররমুল হারামের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে কিনা করে গাফেল না করে, আন জিকিরিল্লাহ আল্লাহর জিকির থেকে। তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির কারণে তোমরা ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, বিদেশে যাবে, সন্তান সন্ততির বিয়ে শাদী হবে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, অনেক কাজ, এসব কাজের কারণে, এসব ব্যস্ততার কারণে যেন তোমরা আল্লাহর জিকির থেকে তোমরা কি না হও, গাফেল বা বিরত না হও। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই কারণে গাফেল হবে তাহলে তারা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, তারা কি হবে, খাসিরুন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো মুফাসসিরিন ইকরামগণ এখানে যে আন জিকিরিল্লাহ আল্লাহর জিকির বলা হয়েছে, জিকির অর্থ মুফাসসির কারামগণ বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ। অর্থাৎ হে ঈমানদারগণ,
তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ থেকে গাফিল না করে। যদি তোমরা গাফিল থাকো, অবহেলা করো পাঁচ ওয়াক্ত নামাজ থেকে, তোমরা বিরত থাকো, তাহলে তোমরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই নামাজের হিসাব যদি আপনি ঠিক মতো দিতে পারেন, তাহলে বাকি হিসাব আপনার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখন আপনি নামাজ পাঁচ ওয়াক্ত পড়েছেন, আজকে আপনার কারো 40 বছর, কারো 30 বছর, কারো 50 বছর, কারো 70 বছর, পুরো জীবন নামাজ পড়েছেন। কিন্তু নামাজের কিছু মাসলাম আছে, এমন আছে যেগুলা স্মরণ করিয়ে দিতে হয়, না হয় আমাদের ভুল হয়ে যায়। যেমন জানাজার নামাজ আমরা প্রায় পড়ি, কিন্তু এরপরও ইমাম সাহেবকে গিয়ে আমরা বলি যে নিয়মটা একটু বলে দেন, কারণ মাঝে মাঝে পড়ি সেজন্য ভুলে যায়। ঈদের নামাজ বছরে 2 বার পড়ি সেজন্য ভুলে যায়, ইমাম সাহেব বলে দিতে হয়। এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ছোটকাল থেকে যেভাবে পড়ে আসছি সেভাবে পড়ে আসছি, কিন্তু এর মধ্যে খুঁটিনাটি কিছু ভুল ভ্রান্তি থেকে যায়, যেইগুলোর কারণে আমাদের নামাজ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমরা হিসাব দিব, সেই হিসাবটাকে যথাযথ দিতে পারবো কিনা, সেজন্য নামাজ সংক্রান্ত আমি কিছু প্রশ্ন, যেগুলো সাধারণ মানুষ বেশি করে থাকেন, প্রশ্নটাও আপনাদের প্রশ্ন, প্রশ্নটাও আমি বলবো, তারপর উত্তরটাও বলবো ইনশাল্লাহ। প্রশ্ন বুঝলে আপনি উত্তর বুঝবেন, আগে আপনাদের প্রশ্ন বুঝতে হবে। আপনি যদি ভুলগুলা হয়, এই প্রশ্নটা মনে যদি জাগে, তাহলে আপনার উত্তরটা শুনতে মজা লাগবে। আর আপনি যদি বলেন নামাজের ধারণা না, তাহলে আপনার এই আলোচনা শোনার কোনো প্রয়োজন নেই। তো প্রথম প্রশ্নটি হবে যে নামাজে যদি আপনি অট্টহাসি দেন তখন কি হুকুম? আরেকটা হাসি আছে মুস্কি হাসি, মুস্কি হাসি দিলে কি হুকুম? দ্বিতীয় প্রশ্নটি হলো, অনেকে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা আছে যে নামাজের মধ্যে বৃদ্ধাঙ্গুল, ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নাড়ানো যাবে না, এমনভাবে রাখতে হবে যাতে যেন পেরা গাড়ি গেড়ে দেওয়া হয়েছে। এই মাসালা কতটুকু শরীয়ত সম্মত, এটাকে আদৌ মাসালা কিনা, শরীয়তের বিধান কিনা? তিন নম্বর প্রশ্ন হলো, ইয়ং জেনারেশন ইদানিং যে টি শার্ট এবং শার্ট পরে নামাজ পড়ে, এই টি শার্ট শার্ট পরে নামাজ পড়লে কোন অবস্থায় তার নামাজ ভঙ্গ হয়ে যাবে? এটা ইয়ং জেনারেশনের জন্য খুব প্রয়োজন যারা টি শার্ট পরে নামাজ পড়েন। চতুর্থ হলো, সুন্নতে মুয়াক্কাদা নামাজ এবং সুন্নতে গায়রে মুয়াক্কাদা, এই দুই প্রকার নামাজের আদায়ের মধ্যে পার্থক্য কী? পঞ্চম প্রশ্ন হলো, নামাজে মনোযোগ ঠিক রাখার উপায় কী? প্রশ্নগুলো আপনারা বুঝতেছেন না, তাহলে উত্তরগুলোও আপনাদের ভালো লাগবে। যদি প্রশ্ন না বুঝেন, তাহলে উত্তরগুলো শুনে আপনাদের ভালো লাগবে না। ইমাম, আপনি নামাজে জামাত শরীক হওয়ার জন্য এসেছেন, এমন সময় এসেছেন যে ইমাম তখন রুকুর মধ্যে, তো রুকুর মধ্যে কোন অবস্থায় আপনি ইমামকে পেলে, ওই রুকুটা ওই রাকাতটা আপনি পেলেন? সপ্তম প্রশ্ন হলো, নামাজের আগে প্যান্ট, অনেকে আছে লম্বা লম্বা প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, কিন্তু নামাজের আগে এটা ফোল্ড করে, এটা ফোল্ড করাটা কতটুকু শরীয়ত সম্মত? কোন নামাজিকে তার নামাজ অভিশাপ দেয়? আপনি নামাজ পড়লেন, কিন্তু নামাজই আপনাকে উল্টো অভিশাপ দিল। নয় নম্বর প্রশ্ন হলো, 10 প্রকার লোকের নামাজ কবুল হয় না, তারা কারা? 10 নম্বর প্রশ্ন হলো, আমরা বালতির পানি দিয়ে অজুবা গোসল করি, কোন সময় বালতির পানির দিয়ে অজু গোসল করলে অজু গোসল হয় না? এই ধরনের 17টি প্রশ্ন যদি সময় পায়, আজকে যদি শেষ করতে না পারেন, ইনশাল্লাহ আগামী জুমায় এটা কন্টিনিউ করবো। নামাজের এবং অজুর মাসলা মাসাইল এগুলা জানা খুবই জরুরি। তো প্রথম প্রশ্নটি ছিল যে নামাজের মধ্যে অট্টহাসি দিলে, আরেকটা হাসি হলো যেটা নিজ কানে শুনেছে সেটা, সেটাকে আরবিতে দাহেক বলা হয়, আরেকটা হলো তাবাসসুম, যেটা কেউ আওয়াজ শুনে নাই, এমনি মুস্কি হাসলেন। ওই তিন ধরনের হাসির হুকুম কি? আপনি যদি অট্টহাসি দেন, যে হাসিটা আশেপাশের সকলে শুনেছে,
এই ধরনের হাসি দিলে আপনার নামাজ তো ভঙ্গ হবে, সাথে সাথে অজুও ভেঙে যাবে। আমরা কিন্তু অজুভঙ্গের কারণ ফিকার কিতাবে যে পড়েছি সেখানে অজুভঙ্গের কিছু কারণ আছে, ঘুমালে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে, রক্ত পুঁজ বের হলে, বমি হলে, মাতাল হলে, এসব হলো স্বাভাবিক, আমরা জানি অজুভঙ্গের কারণ। কিন্তু রুকু সিজদা বিশিষ্ট নামাজে একজন লোক যদি অট্টহাসি দেয় তখন তার নামাজ তো ভাঙবে ভাঙবে, সাথে সাথে অজুও ভেঙে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে যখন নামাজ পড়াচ্ছেন তখনও তো অনেক ইয়ং সাহাবি বিভিন্ন মাসলা মাসাইল ইসলামী শরীয়তের তরবিয়ত ঠিক মতো পান নাই। তো একজন অন্ধ সাহাবি নামাজে জামাতে শরীক হওয়ার জন্য পিছন দিক থেকে আসতেছিল, যখন আসছেন তিনি হুজুরকে পড়ে গেলেন। তো স্বাভাবিক যে যুবক যুবক কিছু কিশোর তারা পিছনের কাতারে ছিল, তারা যখন এই দৃশ্যটা দেখলো তারা হেসে দিল, উচ্চস্বরে হেসে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে তাদেরকে ডেকে বললেন যে যারা উচ্চস্বরে হেসেছ, অট্টহাসি দিয়েছ, তোমরা সকলে গিয়ে উজু করে নামাজ পুনরায় পড়ো। তো এই হাদিস থেকে ফোকাহা ইকরাম ফতোয়া দিয়েছেন যে নামাজের মধ্যে যদি কেহ উচ্চস্বরে হাসে, যে হাসি অন্যরা শুনে, তাহলে তার উপর নামাজ তো দোহারাতে হবে, সাথে সাথে অজুও বানাতে হবে, তার অজুভঙ্গ হয়ে গেছে কিন্তু। আর এমন হাসি দিল যে হাসিটা সে নিজে শুনে, জন্য কেউ শুনে নাই, তাহলে তার নামাজ নামাজ ভঙ্গ হবে কিন্তু অজু ভঙ্গ হবে না। আর যে নামাজের মধ্যে ধরেন এমন কোনো কেরাত করতেছেন বা এমন কোনো খেয়াল আসলো যার কারণে আপনি মুচকি হাসলেন, যেটার কোনো আওয়াজ হলো না, আপনিও শোনেন নাই, অন্য কেউ শোনে নাই, এই মুচকি হাসলে আপনার নামাজও ভঙ্গ হবে না, অজুও ভঙ্গ হবে। দ্বিতীয় প্রশ্নটি ছিল নামাজে ডান পায়ের আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল ঠিক রাখতে হবে, যে জায়গায় সে জায়গায় একদম ফেরাক। এটা অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর এরকম শুনছে একটা মাসালা, প্রত্যেকে শুনছেন, কোনো দলিল নেই, এটা শোনা কথা। নামাজের মধ্যে মাসালা হলো ধরেন ইমাম এবং মুক্তাদি দুজন নামাজ পড়তেছেন, হ্যাঁ ইমাম সাহেব ধরেন ওই ওই কাতারে দাঁড়াইছেন, ওনার ডান পাশে মুক্তাদি সামান্য পিছনে দাঁড়াবে, একজন মুক্তাদি হলে আরেকজন মুক্তাদি যদি আসেন তখন মাসালা কি, যিনি মুক্তাদি আসবেন উনি ইমাম সাহেবের কাঁধের মধ্যে ইশারা করবেন, ইশারা করার সাথে সাথে ইমাম সাহেব দুই কদম অগ্রসর হয়ে আগের কাতারে চলে আসবেন, ওই লোকটা এসে মুক্তাদির সাথে সামিল হবে। তো এখন যদি যারা এই মাসালাটা বলতেছেন যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল এটা ফেরাক, যেরকম গেঁথে রাখা হয় সেভাবে রাখতে হবে, নড়াচড়া করা যাবে না, তো এই ফতোয়ার ব্যাপারে সে কী বলবে? দ্বিতীয় মাসালা হলো আপনি যখন নামাজ পড়তেছেন নামাজের মধ্যে দেখলেন আপনার সামনের কাতারে একজন লোক দাঁড়াতে পারবে, সামনের কাতার খালি আছে, তখন শরীয়তের বিধান হলো আপনি নিয়ত বাঁধা সত্ত্বেও ওই কাতার পূরণের জন্য নামাজ অবস্থায় হেঁটে ওই কাতারে যেতে পারবেন। তো এর ব্যাপারে কী হবে বিধান? এগুলোই হলো শরীয়তের বিধান। আপনি নামাজের মধ্যে যে পায়ের আঙ্গুলটা একদম এমনভাবে রাখতে হবে, নড়াচড়া করা যাবে না, এটা কোনো শরীয়তের বিধান না, এটা হলো শোনা কথা। এটা কি কি কথা? শোনা কথা। তিন নম্বর প্রশ্ন হলো, অনেকে যে যারা শর্ট টি শার্ট পরেন বা শার্ট পরেন, এরপরে জিন্সের প্যান্ট পরেন, তো এটা পরে যখন তারা রুকুতে যান তো অটোমেটিক ওই গেঞ্জিটা উপরে উঠে যায়, তো গেঞ্জিটা যখন উপরে উঠে যায় এবং সিজদায় যখন যায় তখন আরও বেশি উঠে যায় এবং তার প্যান্টটা নিচের দিকে নেমে যায়, যে তার শত খুলে যায়। তো ইসলামী শরীয়তের বিধান হলো নামাজ অবস্থায় যদি আপনার সতর খোলা অবস্থায় তিন তসবি পরিমাণ খোলা থাকে, আপনার সতর যদি তিন তসবি পরিমাণ খোলা থাকে তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো সেজন্য যারা টি শার্ট পরে নামাজ পড়েন অথবা ছোট শার্ট পরেছেন, অনেক টাইট ফিট শার্ট, সিজদায় যখন যাবেন তখন আপনি খেয়াল করবেন যে কোনো আপনার পিছনে সতর খুলে যাচ্ছে কি না, কারণ আপনার নাভি থেকে নাভি বরাবর পিছনেও তো সতর, তো আপনার পিছনে কোমর থেকে একদম এই পিছনে পুরো শত খুলে গেল,
এই দৃশ্য প্রায় দেখা যায়, তো তার নামাজ কিন্তু হচ্ছে না। সতর যখন কুলে গেল সে সিজদার মধ্যে গিয়ে তিন তসবি করতেছে না, তো যতক্ষণ তসবি করতে তিন তসবি পরিমাণ চার সতর খোলা আছে, তো তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, এই নামাজ হবে না। সেজন্য যারা শর্ট জামা পরে নামাজ পড়েন তাদের সতর্কতা অবলম্বন করা দরকার। চতুর্থ প্রশ্ন হলো সুন্নতে মুয়াক্কাদা এবং সুন্নতে গায়রে মুয়াক্কাদা। সহজে মনে রাখার জন্য নামাজের মধ্যে আসরের নামাজ এবং এশারের নামাজের আগে চার রাকাত, আমি দুই রাকাতের কথা বলতেছি না, চার রাকাত আসরের আগে এবং এশারের আগে, এগুলোই হলো সুন্নতে গায়রে মুয়াক্কাদা অথবা সুন্নতে জায়েদা, যেটাকে বলা হয় ফিকার ভাষায় সুন্নতে গায়রে মুয়াক্কাদা অথবা সুন্নতে জায়েদা। এই চার রাকাত নামাজ পড়ার একটা ভিন্ন নিয়ম আছে যেটা আমরা অনেকেই জানি না, আর সুন্নতে মুয়াক্কাদার নিয়ম যেটা সেটা আমরা সবাই জানি, কিন্তু গায়রে মুয়াক্কাদা এটার নিয়ম হলো যে আপনি যখন নামাজ পড়বেন দ্বিতীয় রাকাতে তাশাহুদের পরে, যেটাকে আমরা আদা আত্মাইয়া বলি, তাশাহুদের পরে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পরে দোয়া মাসুরা পরে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে আপনি আবার সানা পড়বেন, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে আবার সানা পড়বেন, সানা পরে আপনি সূরা কেরাত পরে নামাজ কন্টিনিউ করবেন। এটা হলো সুন্নতে গায়রে মুয়াক্কাদা বা সুন্নতে জায়েদার চার রাকাত বিশিষ্ট নামাজের নিয়ম। এখন আপনি যদি বলেন না আমি এটি পড়বো না, এভাবে করবো না, আমি যেভাবে পড়ি সেভাবে পড়বো, তবেও আপনার নামাজ হয়ে যাবে, তবে এভাবে পড়াটা উত্তম। সুন্নতে গায়রে মুয়াক্কাদা আমি এখন যে মাসালাটা বলেছি এভাবে পড়াটা উত্তম। ঠিক তদ্রূপ আপনি তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, আপনি দুই রাকাতের নিয়ত করলেন, নিয়ত করেছেন কয় রাকাতে, দুই রাকাত, দুই রাকাত পর আপনি চিন্তা করতেছেন না আমি আরও দুই রাকাত করবো, তাহলে আপনি কি করবেন, দরুদ শরীফ দোয়া মাসুরা পরে দাঁড়িয়ে যাবেন, সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আপনি সানা পরে আবার দুই রাকাত শুরু করবেন, চার রাকাত করলেন, চার রাকাত পরে আপনার আবার চিন্তা হচ্ছে না আমি আরও দুই রাকাত করবো, তাহলে আপনি আবার দরুদ শরীফ পরে দোয়া মাসুরা পরে আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আবার সানা পড়বেন, কত রাখাতে, পঞ্চম রাখাতে, পঞ্চম রাখাতে আবার সানা পড়বেন, ষষ্ঠ রেখাতে আবার আত্মাইয়ে পরে দরুদ শরীফ পরে চিন্তা করতেছেন না আমি আরও দুই রেখাত করবো, আবার দাঁড়িয়ে যেতে পারবেন, সপ্তম রেখাতে আবার সানা পড়বেন, এভাবে কন্টিনিউ আপনি আট রাকাত পড়তে পারবেন। তাহাজ্জুদ নামাজ কয় রাকাত, এক নিয়তে কয় রাকাত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে অন্যান্য মাযহাবে আরও বেশি পড়তে পারবেন আপনি, এক নিয়তে বিশ রাকাতও আছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে আপনি তাহাজ্জুদ নামাজ যদি পড়েন বা নফল নামাজ এক নিয়তে এভাবে করে করে আপনি আট রাকাত পর্যন্ত পড়তে পারবেন। ঠিক তদ্রূপ সালাতুত তাসবিহ, তাসবিহর মধ্যে আমরা অনেকে সালাতুত তাসবিহ পড়েন, শুক্রবারে অনেকে আগে ভাগে আসেন যারা, ওনারা সালাতুত তাসবিহ পড়বেন, তো সালাতুত তাসবিহ যারা পড়েন তারাও এই নিয়মে পড়বেন, সুন্নতে গায়রে মুয়াক্কাদা অর্থাৎ দুই রাকাত পরে আপনি তাশাহুদ পরে দরুদ শরীফ পরে দোয়া মাসুরা পরে দাঁড়িয়ে যাবেন, তৃতীয় রাকাতে উঠে আপনি শুরুতে আবার সানা পড়বেন। বুঝাইতে পারছি আমি? এরপর নামাজে একাগ্রতা ঠিক রাখার কিছু ফর্মুলা। প্রথম ফর্মুলা হলো আপনার ওই হাদিসটা মনে করবেন, আমার নবীজি বলেছেন তুমি যখন নামাজে দাঁড়াবে মনে করবে তুমি আল্লাহকে দেখতেছ, যদি আল্লাহকে দেখতে না পাও এটা চিন্তা করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। আমরা একজন সাধারণ মেম্বারের কাছেও যদি চেয়ারম্যানের কাছে যাই, সেখানে আমরা কত নরম হয়ে দাঁড়াই, একদম এরকম করে কত ভদ্রতার সাথে দাঁড়ায় না, কিন্তু যিনি রাজাধিরাজ মহান রব্বুল আলামিন ওনার সামনে আমরা নামাজ কিন্তু দাঁড়াচ্ছি, কত নম্রতার সাথে ভদ্রতার সাথে দাঁড়াতে হবে একবার চিন্তা করে দেখুন। তো এটা হলো প্রথম ফর্মুলা। দ্বিতীয়ত আপনি নামাজের মধ্যে যে কেরাতগুলো পড়েন, যে তাসবিহগুলো পড়েন, এই কেরাতের অর্থগুলোর দিকে খেয়াল করবেন, অর্থ কি সেদিকে আপনি মনোনিবেশ করবেন। আপনারা যারা পড়ালেখা করেন তারা অনেক বড় বড় বই মুখস্থ করে ফেলেন, আপনি দশটা সূরা নামাজের জন্য সর্বোচ্চ দশটা সূরা লাগে, এই দশটা সূরার অনুবাদ শিখে ফেলুন, নামাজ যখন পড়বেন তখন এর অনুবাদের দিকে, সূরা ফাতিহার অনুবাদের দিকে আপনি খেয়াল করুন, তাহলে আপনার নামাজের মধ্যে অ্যাটেনশন থাকবে। তাসবিহ যেগুলো পড়তেছেন, আত্তাহিয়া পড়তেছেন, দরুদ শরীফ পড়তেছেন, এর অর্থ কি, অর্থের দিকে আপনি যখন খেয়াল করবেন তখন আপনার নামাজের মধ্যে অ্যাটেনশন ঠিক থাকবে। তৃতীয়ত হলো আলা হযরত রহমতুল্লাহ আলাই একটি ফর্মুলা বলেছেন, উনি বলেছেন আমরা যখন হাত বাঁধি
তা আমাদের নফসা আম্মারা নাকি নাভির দিক থেকে আক্রমণ করে, নামাজের মধ্যে আমাদের ওয়াসওয়াসাটা কোন দিক থেকে আসে? নাভির দিক থেকে। তা আপনি যখন হাতটাকে বাঁধলেন তো একটু চেপে ধরবেন, হাতটা কি করবেন একটু চেপে ধরবেন, হালকা করে বাঁধেন, একটু চেপে ধরলে তাহলে নফসা আম্মারা আপনাকে আর নামাজের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারবে না। এটা হলো তৃতীয় ফর্মুলা। চতুর্থ ফর্মুলা হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন, দাঁড়ানো অবস্থায় আপনার চোখ থাকবে ফ্যানের দিকে, না মসজিদের কলমা লাগা আছে কলমার দিকে, না হুজুরের পাগড়ি কীরকম বাঁধছে সেদিকে, কোন দিকে থাকবে? সিজদার জায়গায়। এবং আপনি যখন রুকুতে যাবেন তখন আপনার চোখ থাকবে, দৃষ্টি থাকবে আপনার পায়ের পাতার উপর, যখন সিজদায় যাবেন তখন আপনার দৃষ্টি থাকবে আপনার নাকের ডগার উপর, যখন আপনি বসবেন তখন আপনার দৃষ্টি থাকবে আপনার কোলের উপর, আপনার দৃষ্টিকে এদিক সেদিক ঘুরাবেন না, তাহলে আপনার নামাজের মধ্যে কি থাকবে? একাগ্রতা থাকবে। ষষ্ঠ প্রশ্ন ছিল মুক্তাদি ইমামকে রুকুতে যদি এসে শরীক হয় একজন মানুষ জামাতের মধ্যে, সে কি অবস্থায় ইমামকে পেলে সে রুকু পেল? আমরা তো জানি রুকু যদি পায় তাহলে সে একটা রাকাত পেল। এখন আপনি নামাজের জন্য যখন এসেছেন তখন আপনার অবশ্যই দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে হবে। প্রথম কাজ হলো আপনি এসে নিয়ত তো আপনার মনে মনে আছে, অনেকে আছেন আপনার নিয়ত করতে করতে রুকু থেকে ইমাম সাহেব উঠে যান, আপনি নিয়ত না হয় তোমার উসের নিলে এত কিছু করার দরকার নাই। আপনি যে জুমার আসছেন, এখন জোহরের নামাজ হচ্ছে, আমি জোহরের নামাজ করবো, বা এখন জুমার নামাজ, ইমাম সাহেব যখন রুকুতে গেছেন তখন আপনি এসে তাকবীরে তাহরিমা, এটা ফরজ, আল্লাহু আকবর বলে নিয়ত বাঁধবেন নাকি বাঁধবেন না? আপনি যখন ইমাম সাহেব রুকুতে তখন আপনি আল্লাহু আকবর বলে হাত ছেড়ে আবার আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন, তাহলে দুইবার আল্লাহু আকবর, একটা হলো তাকবীরে তাহরিমের আল্লাহু আকবর, দ্বিতীয় আল্লাহু আকবর হলো রুকুতে যাওয়ার আল্লাহু আকবর। আপনি যখন রুকুতে যাচ্ছেন আপনার হাত যখন হাঁটুর মধ্যে চলে গেল তাহলে আপনি রুকুর ফরজ আদায় হয়ে গেল। হাত হাঁটুতে যাওয়ার সাথে সাথে এক তসবি পরিমাণ যদি আপনি ইমাম সাহেবকে এই অবস্থায় পেয়ে যান, আপনার কোমর আর ইমাম সাহেবের কোমর যদি এই অবস্থায় এক সেকেন্ড পরিমাণ থাকে তাহলে আপনি ওই রাকাতটা পেয়ে গেলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার ওই রাকাতটা পাওয়ার জন্য আপনার প্রথম শর্ত হলো অনেকে আসি দৌড়ে আসি, তাহলে সে কিয়াম যেটা সে ফরজটা আদায় হলো না, সে আল্লাহু আকবর বলে রুকুতে চলে গেল, এটা কি হলো? তাকবীরে তাহরিমাও হলো না, কিয়ামও হলো না, তাহলে তার নামাজ তো হবে না। তো এই ভুলগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সপ্তম হলো আমাদের সমাজের মধ্যে একটা ভুল মাসালা প্রচলিত আছে, সেটা হলো নামাজের সময় আমরা এমনি চুল গিরার নিচে কাপড় ঝুলিয়ে পড়া, এটা অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অংশটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো এই পায়ের গোড়ালি থেকে অংশটা জাহান্নামে আর বাকি পুরো শরীর কি জান্নাতে যাবে নাকি? এমনটি নয়। সেজন্য আমাদের কাপড় ছিলাতে হবে, সেলাই করতে হবে প্রথমত চুলগিরার উপরে। এবং বৈজ্ঞানিকরা বর্তমান বলছেন যাদের এই চুলগিরাটা খোলা থাকে তাদের যৌন শক্তি অনেকদিন পর্যন্ত বাকি থাকে। যারা প্যান্ট পরে একদম চুলগিরা ঢেকে দেয়, জিন্সের প্যান্টের পরে, তারা বিয়ের আগে দুর্বল হয়ে যায়, এটা বর্তমান সায়েন্স বলতেছেন। তো সেজন্য আপনার শরীরটাকে আপনার যৌবন শক্তিকে ধরে রাখার জন্য হলো এই আমলটা করবেন। জাহান্নাম থেকেও বাঁচবেন, আপনার নামাজও মাকরুহ হওয়া থেকে বাঁচবে, এবং আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। তো অনেকে আছেন যে নামাজের মধ্যে এসেই প্যান্ট ফোল্ড করে, এমনি লম্বা পরে কিন্তু নামাজে এসে প্যান্টটা ভাঁজ করে। তো এই মাসালা সম্পর্কে একটা হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাতটি অঙ্গের সাহায্যে সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সাতটি অঙ্গ কি? এই কপাল আর নাক, এই দুটোটা মিলে একটা অঙ্গ, তারপর দু হাতের তালু মাটিতে রাখি না আমরা সিজদার সময়, তাহলে কয়টা অঙ্গ হলো? তিনটা। দুইটা হাঁটু কয়টা হলো? পাঁচটা। আর দুইটা কি? আর দুইটা কি? পা। আমরা পায়ের আঙ্গুল, একটা একটা আঙ্গুল জমিনের সাথে লাগানো ফরজ, তিনটা তিনটা লাগানো ওয়াজিব, পাঁচটা মোট দশটা আঙ্গুল মাটির সাথে লাগানো সিজদার সময় সুন্নাত,
খারাপ যদি পাঁচটা লাগাতে পারেন, অনেকের আঙ্গুল এটা এটা ছোট থাকে, সেজন্য অনেকে পাঁচটা লাগাতে পারে না, কমপক্ষে তিনটা লাগাতে হবে, তিনটা তিনটা ছয়টা আঙ্গুল জমিনের মধ্যে লাগালে তাহলে আপনি গুণাগার হবেন না, আপনি গুণাগার হবেন না। আর যদি একটাও লাগানো না থাকে, আপনি সিজদার সময় আপনার পায়ের আঙ্গুলগুলো যদি জমিন থেকে উপরে উঠে থাকে তাহলে আপনার ফরজ তরফ হলো না। সাতটা অঙ্গ জমিনের মধ্যে লাগাতে হবে, একটা হলো আপনার কপাল এবং নাক, দ্বিতীয় হলো আপনার দুই হাত, তৃতীয় এবং চতুর্থ পঞ্চম হলো দুই হাঁটু, আর ষষ্ঠ সপ্তম হলো দুই পায়ের আঙ্গুল। দুই পায়ের আঙ্গুল একটা একটা করে লাগানো ফরজ, তিনটা তিনটা করে জমিনে লাগিয়ে রাখা ওয়াজিব, পাঁচটা পাঁচটা লাগিয়ে রাখা সুন্নত। তাহলে যদি আপনি পাঁচটা লাগাতে পারেন, পাঁচটা পাঁচটা দশটা, তাইলে আপনার সুন্নত আদায় হবে, ওয়াজিবও আদায় হবে, ফরজ আদায় হবে। আর যারা মজবুর, যাদের এই আঙ্গুলটা ছোট জমিনে লাগাতে পারতেছে না, তাহলে অন্তত তারা আপনারা তিনটা আঙ্গুল, তিনটা তিনটা ছয়টা আঙ্গুল দুই পায়ের জমিনের মধ্যে লাগাবেন, অবশ্যই অবশ্যই লাগাবেন, না হয় আপনি নামাজের মধ্যে গুণাগার হবেন। তাহলে এটা তো একটা গেল। আমার প্রশ্ন হলো যে নামাজে ফোল্ড করার ব্যাপারে, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কাপড়গুলোকে গুটানো থেকে বারণ করা হয়েছে, কাপড় গুটানোকে বারণ করা হয়েছে, এটা কমপ্লিট নিষেধ করা হয়েছে। এখন ওইটার ব্যাপারে যেটা আছে যে আপনি গিরাটা খোলা রাখা, খোলা রাখাটা উত্তম আফজল। এখন আপনি প্যান্ট পরেছেন, লম্বা প্যান্ট, এখন লম্বা প্যান্ট পরে যখন মসজিদে আসছেন, এখন আপনি দেখতেছেন হাদিস শরীফের মধ্যে নিষেধ করা হয়েছে প্যান্ট ফোল্ড করতে অথবা হাতা কাপড় ফোল্ড করতে, তো হাতা অনেকে এভাবে ফোল্ড করে, এটাও করবেন না। হাতা ফোল্ড বলেন, প্যান্ট ফোল্ড বলেন, অনেকে এদিকে তোলে এদিকে ফোল্ড বলেন, কোনো ধরনের ফোল্ড করা যাবে না, যেভাবে আছে সেভাবে স্বাভাবিক রেখে দেন। যদি আপনি ফোল্ড করেন তাহলে নামাজ মাকরুহে তাহরিমি হবে, মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। আর যদি ফোল্ড না করে পড়েন, আপনার চুলগিরা ঘুরে গেছে লম্বা প্যান্টের কারণে, আপনার নামাজ হবে মাকরুহে তানজিহি, হালকা গুনাহ। তা আপনি হালকা গুনাহ করেন তবুও ভারী গুনাহ করবেন না। সেজন্য নামাজের মধ্যে এসে আপনি প্যান্টকে ফোল্ড করবেন না, প্যান্ট ফোল্ড করার না করে আপনি কি করবেন, আজকে গিয়ে আপনি নামাজের জন্য একটা প্যান্ট ছিল যেটা আপনার চুলগিরার উপরে থাকবে, এই মাসালাটা অবশ্যই মনে রাখবেন। এরপরের প্রশ্নটি ছিল, কোন নামাজিকে তার নামাজ অভিশাপ দেয়। হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদিল আরকানের ব্যাপারে খুব বেশি তাকিদ দিয়েছেন, রুকু এবং সিজদা ধীর স্থিরভাবে আদায় করা। আপনি রুকু থেকে যখন দাঁড়ালেন, সামিয়াল্লাহু লিমান হামিদা, তাহলে আপনাকে সোজা দাঁড়াতে হবে, কোমরটা একদম সোজা থাকতে হবে, এই কোমরটা সোজা রেখে আপনি অন্তত এক তসবি পরিমাণ দাঁড়াতে হবে। আপনি সামিয়াল্লাহু লিমান হামিদা হাটা বলার সময় সোজা হলেন, এরপর রব্বানা লাকাল হাম অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হাম, তিন ধরনের হাদিস শরীফ আছে, একটা হলো রব্বানা লাকাল হাম, রব্বানা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হাম, আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম, যে কোনো একটা পড়তে পারেন, তবে আফজল হলো আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ বলা। তো এটা যখন বললেন তাহলে আপনি একদম সোজা হয়ে, এক তসবির চেয়ে অনেকক্ষণ বেশি দাঁড়ালেন না, সোজা হয়ে। এক সাহাবিতেও বললেন, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা যখন বলছে আসমানের ফেরেশতারা এটার সওয়াব নিয়ে কারাগারি শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন আজকে এই শব্দটা কে বলেছেন, তো ওই সাহাবী বলে যে ইয়া রাসূল আমি বলেছি, তখন আমার নবী বলেছেন তোমার এই শব্দটা বলার কারণে আসমানের ফেরেশতারা এটার সওয়াব কি পরিমাণ হবে সেটা লেখার জন্য তারা তাড়াহুড়া লেগে গেছে, সুবহানাল্লাহ। তাহলে রুকু থেকে আপনার অবশ্যই সোজা হয়ে দাঁড়াতে হবে, আপনি যদি সোজা হয়ে না দাঁড়ান, আপনি রুকুতে গেলেন, রুকু থেকে আপনি সোজা হয়ে দাঁড়ালেন না, তাইলে আপনার তা দিলে আর কান ওয়াজিব, যেটা সোজা হয়ে দাঁড়ানো এটা হলো ওয়াজিব, ওয়াজিব তরক হলো, তো ওয়াজিব তরক হলে আপনাকে সহসিজদা দিতে হবে, সহসিজদা যদি না দেন তাহলে আপনার নামাজটা ওয়াজিবুল ইয়াদা করতে হবে, পুনরায় আদায় করা ওয়াজিব হবে। তাহলে এই তা দিলে আর কান ধীর স্থিরভাবে সোজা হয়ে রুকু থেকে দাঁড়ানো এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, কোমর সোজা করে বসা, এমনটি নয় আপনি মুরগির মতো একটা ঠোকর মেরে সামান্য করে মাথা তুলে আবার আরেকটা দিয়ে দিলেন, তাহলে আপনার সিজদা আদায় হলো না,
ওয়াজিব তরক হবে এবং ওয়াজিব তরক করার কারণে সহ সিজদা দিতে হবে। যদি সহ সিজদা না দেন তাহলে আপনার পুরো জীবন এভাবে নামাজ পড়লেন না, নামাজ হবে না। এক সাহাবী তো এভাবে একবার দুইবার তিনবার করেছেন, আল্লাহ নবী শেষে তাকে দেখিয়ে দিলেন দৃষ্টিভাবে কিভাবে রুকু সিজদা করতে হয়। সে একবার পড়েছে, বলে যে তুমি নামাজ পড়ো না আবার পড়ো, সে আবার পড়লো, বলে যে না তোমার নামাজ আদায় হয় না আবার পড়ো, সে আবার পড়লো। তারপর অবশেষে বলে ইয়া রাসূল আমি তো জানতেছি না, আমাকে শিখাই দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি নামাজ পড়বে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে, এটাকে বলা হয় কি তাদিল আরকান। এই তাদিল আরকান যদি আপনি ঠিক মতো আদায় না করেন তাহলে আপনার নামাজ, আপনি মসজিদ থেকে বের হওয়ার আগে পুরানো কাপড়, নতুন কাপড় না, ময়লাযুক্ত নেকড়া দিয়ে মুছিয়ে সেটা আপনার মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে। হাদিস শরীফের মধ্যে আছে আপনি মসজিদ থেকে বের হওয়ার আগেই আপনার চেহারার মধ্যে আপনার নামাজ ছুঁড়ে মারা হবে। তাহলে সেই নামাজ পড়ে মসজিদে আসলে লাভ আছে? আপনি মসজিদে আসছেন সপ্তাহে তাও একবার, তাও আপনি দুই রাকাত পড়লেন, তাড়াহুড়ো করে পড়লেন, তা দিলে আর কেন ঠিক নাই, আপনি আসার সময় ঠিক মতো উজুও করেন নাই, তো এই আনুষ্ঠানিকতার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে তাদিল আরকানের সাথে ধীর স্থিরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। এবার আসুন কাদের নামাজ কবুল হয় না। কোরআন হাদিসের মধ্যে 10 প্রকার মানুষের কথা উল্লেখ আছে যাদের নামাজ কবুল হয় না। নাম্বার এক, যারা জ্যোতিষীর কথা, গণকের কথা, রাশিফল এগুলো বিশ্বাস করে। হাদিস শরীফের মধ্যে আছে মান আতা আরাফান ফাসআলা আন শাইইন লান তুকবাল লাহু সালাতান আরবাঈনা লাইলা, 40 দিনের বা 40 রাত্রের নামাজ তার কবুল হয় না। আপনি যদি একদিন পেপারের মধ্যে রাশিফল দেখলেন, আপনার রাশি ধরেন কি মকর রাশি বা মিথুন রাশি, জন্ম তারিখ দিয়ে এটা রাশি দেয়, সেখানে দেখলো যাত্রা অশুভ, আপনি যাচ্ছেন ঢাকা, আপনি রাশিফলে দেখলেন যাত্রা অশুভ, অবু কাজে জন্মের জন্য আজ যাত্রা অশুভ লিখি, তা আপনি রাশিফলটা বিশ্বাস করলেন না? ইসলামের মধ্যে এই ধরনের রাশিফলের উপর বিশ্বাস করা ইসলাম এটাকে অনুমোদন করে না। তো আপনি এটার উপর বিশ্বাস করে যখন আপনি সেদিন ঢাকায় গেলেন না, তাহলে আপনার সেদিন থেকে 40 দিনের এবাদত কবুল হবে না। অনেকে আছে না পত্রিকার মধ্যে, প্রথম পত্রিকা খুলে তারা কি দেখে, রাশিফল দেখে যাত্রা শুভ কি অশুভ সেটা যাচাই করে। দুই নম্বর হলো পলাতক দাসদাসী। এই হাদিস থেকে আমাদের বর্তমানে তো দাসদাসী নেই, অনেকে কর্মচারী আছেন বা ডেইলি কাজ করতেছেন, তাকে আপনি আট ঘন্টার কাজে রেখেছেন বা ডেইলি ওয়ার্কার, সে যখন কাজ করে এমনি নামাজ পড়ে না, কিন্তু কাজ যখন করে দেখে যে আমার যিনি মালিক উনি একটু ধার্মিক টাইপের, সে মসজিদে গিয়ে আল্লাহ দিলে সুন্নত নফল এমন রুকু সিজদা করে অনেক লম্বা লম্বা, সিজদার মধ্যে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফেলে, এরকম অনেক ফাঁকিবাজ আছে। অথচ দাসদাসী, সে যদি মালিকের অনুমতি ছাড়া পলায়ন করে, সে যতদিন ফিরে আসবে না ওই মালিকের কাছে ততদিন তার কোনো ইবাদত কবুল হবে না। তো এটার উপর ভিত্তি করে বর্তমানে যারা কাজের মধ্যে, যে আপনাকে যদি সুযোগ দেয় আপনি নামাজটা পড়েন, আপনার মালিককে যদি বলে তুমি নফলও পড়বে ঠিক আছে, তবে আপনি স্বাভাবিক নিয়মে পড়বেন, অস্বাভাবিক নিয়মে দেরি করবেন না, সেখানে গিয়ে ফাঁকিবাজির নিয়তে যদি আপনি এই ইবাদত করেন সেই ইবাদত কবুল হবে না। তৃতীয় নম্বর হলো মদ পানকারী এবং মদ বিক্রিকারী। তো অসংখ্য হাদিস গ্রন্থে আছে, হাদিস কেন আল আবদুল্লাহ ইবনে আমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শারাবাল খামরা ওয়া সাকিরা লান তুকবাল লাহু সালাত সালাতুল আরবাঈনা সাবাহা। এখানে বলা হয়েছে 40 দিনের নামাজ, আপনি একদিন যদি মদ পান করেন বা মদ বিক্রি করেন আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। চতুর্থ নম্বর হলো যারা ঠিক মতো উযু করে না, তাদের নামাজ কবুল হবে না। যেমন হাদিস শরীফের মধ্যে আছে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে ডাকলেন, আল্লাহর নবী পানি নিয়ে ডাকার কারণ হলো উযু বানাবেন। তো উযুর পানি যখন আনা হলো, তিনি প্রথমে অঙ্গগুলো একবার একবার ধৌত করলেন, ভালো করে একবার একবার ধৌত করলেন এবং বললেন যে এটা হলো উযুর নিয়ম। এবং যে ব্যক্তি, এরপর তিনি দুইবার দুইবার ধৌত করলেন, বললেন যারা দুইবার দুইবার ধৌত করলো তারা ডাবল সওয়াব পাবে। আপনি একবার একবার ধৌত করে যদি আপনি সব অঙ্গ একদম ভালো করে পরিপূর্ণভাবে ধৌত করতে পারেন তাহলে এটা হলো উযুর নিয়ম, দুইবার ধৌত করলে আপনি ডাবল সওয়াব। এরপর তিনবার তিনবার ধৌত করে বললেন এটা হলো আমার উযু এবং পূর্ববর্তী নবীদের উযু, সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক অঙ্গ আপনি তিনবার তিনবার ধৌত করতে হবে। উযুর নিয়মটা কি সেটা ইনশাআল্লাহ আগামী জুমাতে আমি বিস্তারিত বর্ণনা করব।
ওজুর মধ্যেও আমাদের অনেক গলতি রয়ে গেছেন, সেগুলো আমি ইনশাল্লাহ একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করব। তিরমিজি শরীফের হাদিস আছে, যেই নারীর সেই নারীর নামাজ কবুল হয় না যার উপর অসন্তুষ্ট অবস্থায় তার স্বামী রাত কাটিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ওই নারী তার স্বামীকে রাজি করবে না ততক্ষণ তার নামাজ কবুল হবে না। একজন নারী স্বামীর অনুমতি ছাড়া কিছু আমলও করতে পারে না, যেমন নফল রোজা, নফল এবাদত, স্বামী যদি নিষেধ করে তুমি এখন কোরআন শরীফ পড়িও না, স্ত্রীও কোরআন শরীফ পড়লে তার কোরআন শরীফ পড়া কবুল হবে না, স্বামী নিষেধ করলে তুমি এখন নফল নামাজ পড়িও না, অথবা স্বামী বললো তুমি আজকে ইশরাকের নামাজ চাষদের নামাজ পড়িও না, আজকে তাহাজ্জুদের নামাজ পড়িও না, নিষেধ করার পরেও স্ত্রী কী করলো, না আমি নামাজ পড়বো, নফল নামাজ পড়ছে, তাহলে তার এই নামাজ কবুল হবে না। স্বামী নিষেধ করলো তুমি রোজা রাখিও না, এরপরও স্ত্রী কিন্তু নফল রোজা রাখলো, ফরজের ব্যাপারে নয় নফলের ব্যাপারে, তাহলে তার সেই নফল রোজা কবুল হবে না। ষষ্ঠ, যে ব্যক্তি যার নামাজ কবুল হয় না, সে তিরমিজি শরীফের 360 নম্বর হাদিস, যেই ইমাম বা নেতাকে সম্প্রদায়ের লোকেরা অপছন্দ করে তার নামাজ তার কানের উপরেও উঠবে না, মানে কবুল হবে না। সেই জন্য যারা ইমাম, তৎকালীন যুগে যারা ইমাম ছিল তারাই জনপ্রতিনিধি ছিল, তারাই নেতা ছিল, তো ইমাম যদি জনপ্রতিনিধি যদি মানুষের অসন্তুষ্টের পাত্র হয়ে যায়, সেই ইমামতি করতেছেন তার পিছনে যারা মুক্তাদি তারা সবাই তার প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই ইমামের নামাজ কবুল হবে না। সপ্তম, যারা নামাজের হক আদায় করে না, নামাজ পড়ার সময় যারা প্রতিটি রুকন রুকু সিজদা যেটা আমি তাদিল আরকান বলেছি সেটা যারা ঠিক মতো আদায় করবে না তাদের নামাজ কবুল হবে না। অষ্টম, ইচ্ছাকৃত দেরি করে যারা ওয়াক্তের শেষে নামাজ পড়ে, অনেকে আছেন আসরের ওয়াক্ত শুধু বারবার সূর্যের দিকে দেখে, কখন সূর্য ডুবে আরও তো সময় আছে আরও সময় আছে, এভাবে লেংথি করতে করতে শেষ পর্যন্ত উঠে তাড়াহুড়ো করে থোপর পারে তাড়াহুড়ো করে, তাই সে চার রাকাত নামাজ পড়ে, তাহলে সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। নবম হলো লোক দেখানো নামাজ, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। অর্থাৎ অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে, অথচ তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করছে, বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন অত্যন্ত শিথিলভাবে দাঁড়ায়, অবহেলার সাথে দাঁড়ায়, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। তো মুনাফিকের নামাজের নমুনা হলো এইভাবে দাঁড়ালো, আসে না অনেকে নামাজ পড়ে দেয় আল্লাহকে এইভাবে ঢুকাই দিবে, অত্যন্ত অলসতার সাথে, কোনো মনোযোগ নাই, কোনো অ্যাটেনশন নাই, এই ধরনের নামাজ যারা তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন। সূরা নিসার 142 নম্বর এবং সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজির, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেহবর, আল্লাযীনাহুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে শুধু মানুষকে দেখানোর জন্য। দশম নম্বর, যারা বিনা কারণে জামাত তরক করে, আপনি কোনো কারণ নাই, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, এরপরও আপনি ঘরের মধ্যে জামাত ত্যাগ করে ঘরের মধ্যে নামাজ পড়ছেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইচ্ছা করে, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আমার ইচ্ছা করে আমি মুয়াজ্জিনকে বলবো আজান দিতে, আজান শোনার পরও যারা মদিনার ঘর থেকে মসজিদের দিকে আসে নাই, যারা যারা আসে নাই, আমি চাচ্ছি যে আগুনের একটা কয়লা অঙ্কার নিয়ে যাব, যারা মসজিদের জন্য আজান শুনো মসজিদ থেকে মসজিদের দিকে আসে নাই, তাদের ঘর আমি এই অঙ্কার দিয়ে জ্বালিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসে আছে, যদি নারীর এবং শিশুরা না থাকতো ঘরের মধ্যে, তাহলে যারা আজান শুনো মসজিদের দিকে ছুটে আসে না, জামাতের জন্য ছুটে আসে না, আমি তাদের ঘর জ্বালিয়ে দিতাম, শুধু নারীদের কারণে এবং শিশুদের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন।